ফাইনালি এই গিফট হচ্ছে পুরোটা পেয়েছি আজকের হচ্ছে দিদি নাম্বার 1 থেকে আমি কিচ্ছু নিইনি কি নিই বাবা ভাই সুন্দর রে এই কোচে না কফি মগ আছে তুই হোটেল থেকে প্রচুর কফি মগ ঝেড়েছিস আমি সব কটা দিয়েছি তোকে লাল রঙের মগ গুলো ঝেড়ে কি বলছিস হ্যাঁ ওটা তুই সেজে নাম্বার 1 দিদি নাম্বার 1 আরে আরে পড়ে গেল শোনা হয় না আমি জানতাম এটা হবে ঠিক আছে রবিবার রাত 8:30 সময় দেখতে পাবে এই এপিসোডটা সো কি কি গিফট পেয়েছি বাড়িতে কে কে এসেছে সবটা থাকছে আজকের এই ব্লগে সো কোথাও যেও না স্টে টিউন মা বলো কতটা খুশি বলো 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 ভীষণ খুশি আর খুশিতে শামিল হয়েছে আমার আশীর্বাদ ছিল তোর মাথায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আশীর্বাদ ছিল সুকান্ত অ্যাকচুয়ালি আমরা সকাল থেকে অপেক্ষা করছি দেখো আসবে কখন জিনিসপত্র ছেড়ে আর কখন দেখব কুলে কুলে দেখব তো আমরা সকাল থেকে অধীর ধৈর্য নিয়ে বসে ছিলাম থ্যাংক ইউ সো মাচ এন্ড এন্ড সাথে হচ্ছে কুকুরও পাহারা দিয়েছে আমার ফ্লুকে পাহারা দিয়েছে আমার চাচা সুকান্ত এন্ড স্পেশাল গেস্ট হিসেবে চলে এসেছে হচ্ছে আমি খুব খুশি আর আমি গিফট মানে আনপ্যাকিং এর জন্য আমি লাপাতে লাপাতে চলে এসেছি শুটিং শেষ সো ফাইনালি এই গিফট হচ্ছে পুরোটা পেয়েছি আজকের হচ্ছে দিদি নাম্বার 1 থেকে সাথে এই কেক তো সবটা হচ্ছে দেখে নেব সো প্রথমেই পেয়েছিলাম হচ্ছে এই যে এই যে ফিলিপস এর মিক্সার গ্রাইন্ডার যেটা আমি সুকান্তকে দেব না সেকেন্ড হচ্ছে প্রেস্টিজের এই যে একটা এই হাড়ি কড়াই এই একটা হাড়ি কড়াই এর সেট যেটা আমার দরকার ছিল এন্ড স্টিম আয়রনটা আমার যেটা আগের বারে আমি পেয়েছিলাম সেটা সুকান্ত নিয়ে নিয়েছে সুকান্ত বাড়িতে তোমরা দেখেছো তো একটা জিনিস বেছে রেখেছি না 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 ওর স্বপ্ন দেখো ভালো করে তো এই স্টিম আয়রনটা আমি পেয়েছি সাথে কুক মিট স্পেশাল গিফট হ্যাম্পার সাথে হচ্ছে 5.1 স্পিকার উইথ ব্লুটুথ যেটা ফিলিপস এর সবকটাই ফিলিপস এর এটাও ফিলিপস এর অবভিয়াসলি আছে এটা হচ্ছে কেক সুগার এন্ড স্পাইসের আমার গলাটা কেমন আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা কফি মগের সেট যেটা আমার নো 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 তোরা কে দারুন তোরা কে তোরা কে শিগগিরি রাখ 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 আমরা নিয়ে যাব সকাল থেকে কি করতে বসে আছি আমরা এখানে পাহারা দিতে পাহারা দিতে না 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 নো পাও না ওকে বাবা আখেরে গুছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই যে টয়লেটের সেট মা আমি টয়লেট সারিয়ে রাখবো না এইখানটায় রেখে দিলেই হয়ে যাবে বিষয়টা এই যে হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে দিদি নাম্বার 1 এর এই শেষে তারপরে হচ্ছে মুখরোচকের একটা অসাধারণ গিফট হ্যাম্পার যার আমার প্রচুর চানাচুর রয়েছে এই ব্যাগটা দেই ব্যাগটা দেই যখন আমি দিদি নাম্বার 1 খেলেছি আমাকে তো এত কিছু দেওয়া হয়নি মা প্যাকেটটা কোথায় তুমি এনেছিলে একটা প্যাকেট শালের প্যাকেট সব খুলে নিয়েছে বলছো ওরে বাবা অনেক রকম এখান থেকে তোরা লুটে নিতে পারিস না রে না রে কেউ নেবে না কেউ এই যে এটা ওই দিতে পারি কাজে লাগে হ্যাঁ এই যে কাজে যা আসল জিনিসটাই নিয়ে নিয়েছে মানে জাস্ট থোড়ি লুট হচ্ছে জাস্ট থোড়ি লুট ওই যে মায়ের হচ্ছে বডি অয়েল চলে এসছে শীতকালের জন্য জানি না কোন ব্র্যান্ড একটা ঝাঁকানাকা ঢপের ব্র্যান্ড তারপর এটাও একটা ঝাঁকানাকা ঢপের ব্র্যান্ডের জিনিস তারপরে এটাও একটা জানি না কোনোদিনও মাখিনি এনে নিবি এটা সুন্দর স্কিন হবে তারপরে আর প্যাকেট দিয়েছে এবারে তারপরে হচ্ছে মার জন্য এই শালটা মার শালটা খুলে দেখিয়ে দাও শালটা খোলো শাড়ি না রে শাল বার করো বার করো বার করো এনাও পড়ো দেখি দেখি কাশ্মীরি বাহ কাশ্মীরি আমার পুটকি পুটকি দেবা
এই যে এই যে হিরে খচিত আছে চুমকি বসানো, এটা হচ্ছে বিয়ে বিয়ে, হ্যাঁ নিবি নিবি নে। তারপরে হচ্ছে সুগার এন্ড স্পাইসের তরফ থেকে এই যে ঝুকঝুকি, এই যে টুকটুকি, এই যে কেক, এই ধরনের বন্ধু যদি আপনাদের জীবনে থাকে দয়া করে কোনোদিনও বাড়িতে কোনো গিফট আনবক্স করবেন না, তাহলে কিন্তু সবকিছু লুটে যাবে। কুকমি গুঁড়ো মশলা আশা দে দারুন, এক বছরের মাসকাবাড়ি চলে, এই খোল দেখি এটা ও রাইট রাইট রাইট, ভুলে গেছিলাম এটা লাল বাবা রাইস, যেখানে রয়েছে সৌরভ গাঙ্গুলির একটা ছবি, আমাদের সবাইকার প্রিয় সৌরভ দা। আরে খোল রে, ও মেন যে অ্যাট্রাকশন সেটাই তো দেখা হয়নি, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে একটা সোনার হার। দাঁড়াও তার আগে এটা খুলুক, মা দেখছো মা কি ধরনের বন্ধু আমার জীবনে আছে, তুমি কি দেখছো? ভাই দেবে আরো অনেকে ইনভাইট করেছিলাম, সৌমিত্রিশা নবনীতা সবাইকার শুটিং নিম ফুলের মতো করছে, কেউ করছে হচ্ছে মিঠাই, সবাই প্রচন্ড বিজি। তারপরে হচ্ছে আরো যাদের থেকে বলেছি সবাই হচ্ছে সিরিয়ালে বিজি, ওকে লাগবে না, খুবই সব এগুলো দিয়ে বানাবে, চানা মশলাও আছে, তরকা মশলাও আছে, আলুরদম মশলাও আছে, সবজি কত মশলা ভাই, শুক্তো মশলা তো শুক্তো তো বাড়িতে হয় না, না নিয়ে নে শুক্তোটা নিয়ে নে, আমার বাড়িতে হয় না, আমি একলা খাবো। আমি দুটো নিলাম, প্রেরণা হচ্ছে খুঁজছে ফাইনালি ও কি ঝাপতে পারে, সবাই তো লুটে নিয়েছে, প্রেরণা একা যে কিছু নেয়নি, এই এটা তো সবার শেষে হবে, হাটটা সবার শেষে, এটা কি ম্যাকের, এটা আমি নেব, হ্যাঁ এটাই চলে যাচ্ছে ভাই, এটা আমার ভাই, এটা আমার জীবনের সর্বস্ব পুঁজি দিয়ে কেনা আমার মেকআপ, এই ডায়মন্ড এটা তো তোর ইউজ করা জিনিস, এটা দিয়ে দে না রে, এই ভাই এটা আমার মেকআপ ভাই, এটা এটা মেখেই আমি সুন্দর হই। আচ্ছা শোন না, এই মেকআপের বক্সটা দিবি আমায়, ভেঙে দেওয়ার দরকার নেই মেকআপ গুলো, না না এটাও ভেঙে গেছে, এই মেকআপের বক্সটার জন্য শুধু 10 টাকা কেনাকাটা করেছে, বাবা রে কত টাকা, এক্স্যাক্টলি প্রচুর টাকা ভাই, এই বলছি সেটা ব্লগও আছে আমাদের, কুকমির চাট মশলা, কুকমির চাইনিজ মশলা, না না কফিটা তো কেউ আমার বাড়িতে, কেউ তুই কফি, আমি আমার বাড়িতে কুকু বেস্ট কফি বানাই, তুই হোটেল থেকে প্রচুর কফি মগ ঝেড়েছিস, আমি সব কটা দিয়েছি তোকে লাল রঙের মগ গুলো ঝেড়ে ঝেড়ে হোটেল থেকে, ঠিক আছে, হ্যাঁ এটার সাথে সোনারটাও পাচার হয়ে যাচ্ছে, সোনাটা নিয়ে যা, সোনাটা নিয়ে যা, ছাড় আমার দিকে, কি বলছিস, হ্যাঁ ওটা তুই সেজে, দিদি নাম্বার ওয়ান, আরে আরে পড়ে আমার শোনা হয় না, আমি জানতাম এটা হবে, ঠিক আছে ভাই, এইজন্য বাড়াবাড়িটা করছিস, কি অবস্থা, এইজন্য বাড়াবাড়িটা করছিস, পুরো আমাদের পছন্দের প্লেটটা ভেঙে দিল, মা মা দাঁড়াও মা, ওটা আমি জুড়ে নেবো মা, সর্বনাশ হয়ে গেছে, দিদি নাম্বার ওয়ানের সদ্য পাওয়া জিনিস গুলে মাঝখান থেকে ডিআইওয়াই দেখেছিস তো, এটা একটা ডিজাইন হয়ে যাবে, রাইট 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 রাইট, ঠিক আছে, এই জায়গাটা ডিজাইন, এর সাথে আমার মনটা চুর ভরে ভেঙে, মানে আমাদের কিরকম শকুনের নজর ভাব, সিরিয়াসলি ভাই, মানে তোরা কি ধরনের শকুন, না রিয়াজ নয়, রিয়াজ নয়, বাদ বাকি এরা দুজন, ভগবান বললো যে এই গরিবদেরকে তুই দিবি না, দেখ তাও দুটো কাপ ভরে আছে এইভাবে, আরে জানে পড়ে না যায়, এবার এটাও দিয়ে দাও আর নিও না, এটা কি সর্বনাশ করে দিলি তুই, কুকিজ বানিয়ে খাবো, চা খাবো এটাতে প্লেটে করে, ও মা গেল, আমি জুড়ে দেব, তুই সত্যি জুড়ে দিবি তো, আর ফেলিস না ভাই, আর ফেলিস না, রেখে দে, বড় টুকরো থাকলে লাগানো যাবে, কুচি কুচি হয়ে গেলে লাগাবে।
আরো ভালো লাগবে মোজাইক হয়ে যাবে পুরো পায়ে ফুটবে কিন্তু এই প্রিটু তুই এটা নিয়ে গিয়ে জুড়ে দিবি এখন নিয়ে গিয়ে এখন নিয়ে গড় সে দেখো এই জানোর কো বল না রে বল না রে জুড়ে দিবি রে আমি জুড়ে দেব বাবা ওমা এটার মধ্যে হচ্ছে রত্ন রয়েছে যত্ন করে রেখে দেবো ভাঙা প্লেটটা প্রেরণা এসে জুড়ে দেবে হ্যাঁ হ্যাঁ ও খাটের তলে সবকিছু হচ্ছে খাটের তলায় রাখো 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 কোথায় একটা রেখে দাও মা আর ফেলো না মা ভালো করে রেখে দাও আচ্ছা ফাইনালি হচ্ছে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা আমরা দেখিয়ে দিই মা এটা খোলো খুলে দেখাও ও ফুটবে না দেখাও খোলো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে একটা সুন্দর পেন্ডেন্ট ডায়মন্ডের পেন্ডেন্ট উইথ সোনার চেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ মানে কিভাবে হাঁকড়াচ্ছে দেখো জিনিসপত্র কিভাবে এটা হচ্ছে গার্মেন্ট স্টিমার ও এটা দারুন ভাই স্টিমারটা বিশাল কাজে আছে যাই হোক মা এবারে এসো এবারে কেকটা কাটবো নে ধর এখানে জায়গা নেই ভাই এখান থেকে একদিন আমি বড় বাড়ি করবো দিদি নাম্বার ওয়ান খেলে কোন আগে তো বাড়ি দিত বল প্রেরু দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান কোনোদিনও না এটা সায়ক কোথা থেকে বললো আমি জানি না কবে অসাধারণ একটা কেক যেটা কাটবো হচ্ছে আমরা ওকে আমরা সবাই রাজা আমাদের রাজা নইলে মোদে রাজার সঙ্গে মিলবো কি সত্ত্বে কি করছি কাটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান কেকটা কাটো 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 ভাই কেকটা ধরে থাক আবার উল্টে পড়ে যাবে কাটো কাটো আরে কাটো ওটা তুলে নাও দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান ইয়ে আসি আমি এটা ধর আমাকে তুলে দে এই যে দাদা নাম্বার ওয়ান সব ফেললাম আর আমি গুড টু গুড আমার কস্টিউম স্পন্সর বাই সুকান্ত কুন্ডু ক্ল্যাপ 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 মাই কস্টিউম স্পন্সর বাই মি এন্ড জুয়েলারি বাই সুকান্ত জুয়েলারি সুকান্ত দিয়েছে স্পন্সর আমি ঠিক আছে এবার বল কোনটা দিবি আমাকে সত্যি
ভেঙে দিয়েছিস রে তোর কোন নজরে কালো নজরে এ নতুন বিজনেস হ্যাঁ ব্যবসা করেছে তো হার বেচা আর গয়না বেচার ব্যবসা করেছে এবার হচ্ছে রিয়াজ খাবে কেক সাইড বিজনেস অঙ্কু সো গাইস জমজমাটি ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাও আর রাত্রে বেলায় গিয়ে দেখে নাও দিদি নাম্বার ওয়ানের এই স্পেশাল এপিসোডটা